আসসালামু আলাইকুম আকাশ নিউজ ওয়েদার আপডেটের বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমরা আরেকটি আবহাওয়ার আপডেট নিয়ে চলে আসলাম। আজ 5 ডিসেম্বর 2021 সোমবার। তো এই মুহূর্তে পাওয়া লেটেস্ট আপডেট অনুযায়ী দেখতে পাচ্ছি ভাবনেশ্বরের দিকে বিশাল মেঘ কিন্তু দৌড়াচ্ছে। আর দেখতে পাচ্ছি আমরা বাংলার বেশ কিছু জেলায় জেলায় কিন্তু ভারী মেঘাচ্ছন্ন হয়ে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে চট্টগ্রাম কক্সবাজার উপকূলীয় অঞ্চলে কিন্তু ভারী মেঘ কিন্তু প্রবেশ করছে এবং সাথে কিছুটা বৃষ্টি। এই মেঘ থেকে হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আশা করা যায়। এই মেঘ থেকে কিছুটা হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। সমস্ত মেঘগুলা পশ্চিম দিক থেকে পূর্ব দিকে আগাচ্ছে এবং এদিকে কলকাতায় কিন্তু ভারী আকাশটা মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে এবং এদিকে কিছু কিছু জেলায় দমকা হাওয়া কিন্তু শুরু হয়ে যাবে প্রায় 40 কিলোমিটার বেগে। আমরা দেখতে পাচ্ছি সমস্ত এলাকা কিন্তু অলরেডি এই মুহূর্তে বাংলার সমস্ত এই যে দুই বঙ্গের সমস্ত জেলায় কিন্তু আবহাওয়া একদম মেঘাচ্ছন্ন অবস্থায় রয়েছে। সমস্ত মেঘগুলা কিন্তু দূরে দূরে আসতেছে। কালাপাড়া, বরিশাল, খুলনা কোথাও কোথাও হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হচ্ছে। এছাড়া চট্টগ্রাম, কক্সবাজার, টেকনাফ এই সমস্ত অঞ্চল জুড়ে কিন্তু হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত দেখা যাচ্ছে। ঢাকার সমস্ত জেলায় আবহাওয়া কিন্তু এই মুহূর্তে আকাশ মেঘাচ্ছন্ন অবস্থায় রয়েছে। সিলেটের আকাশে কিন্তু মেঘাচ্ছন্ন, কোথাও কোথাও গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে। তবে রংপুর বিভাগে তেমন আকাশ মেঘাচ্ছন্ন নেই, তবে আজকে দিনের মধ্যে আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন হতে পারে। দুই এক অঞ্চলে বৃষ্টি হলেও হতে পারে, মূলত রংপুর বিভাগের তেমন বৃষ্টিপাত দেখা যাচ্ছে না, আর দু একটি অঞ্চলে হলেও হতে পারে। তবে আমরা দেখতে পাচ্ছি বাংলার দক্ষিণাঞ্চলে বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত দেখা যেতে পারে। গতকাল কলকাতা শহর আমরা দেখতে পাচ্ছি এখানে খোলাঘাট, আরামবাগ, এছাড়া খড়গপুর, হালদিয়া সব এলাকায় কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত কিন্তু হয়েছে। এবং গতকাল সাতক্ষীরা, খুলনা এবং আমরা দেখতে পাই মঠবাড়িয়া, বরিশাল এবং কোথাও কোথাও হালকা থেকে মাঝারি আবার কোথাও কোথাও গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত, ঢাকা শহরের বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টিপাত দেখা গেছে এবং আজকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু অনেকটাই বেড়ে যাচ্ছে। আমরা এবার আপনাদেরকে সরাসরি বৃষ্টিপাত মোড়ে গিয়ে দেখাবো, এরপর আমরা সরাসরি ওয়েদার অনলাইনের লেটেস্ট আপডেটে চলে যাব। তো দেখতে পাচ্ছি এই মুহূর্তে রবিবার 5 তারিখ নাগাদ বাংলার বিভিন্ন জেলায় কিন্তু একটা বৃষ্টির পূর্বাভাস কিন্তু আমাদেরকে দেখাচ্ছে মডেল। তো আমরা দেখতে পাচ্ছি বালুচের শহরের যে নিম্নচাপের স্থানে কিন্তু প্রবল আকারে বৃষ্টিপাত তৈরি হচ্ছে। এই মুহূর্তে সাগরে থাকা সেই নিম্নচাপটি, ঘূর্ণিঝড়টি কিন্তু এই মুহূর্তে নিম্নচাপ আকারে রয়েছে, অনেকটা শক্তি হারিয়ে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি প্রায় 55 কিলোমিটার তার বাতাসের ঝাপটা হওয়া রয়েছে। পরবর্তীতে ধীরে ধীরে আমরা একটু ট্রেকিং মধ্যে আপনাদেরকে দেখাবো রবিবার 5 তারিখ নাগাদ সেটা ধীরে ধীরে আগাচ্ছে এবং পরবর্তীতে কলকাতা শহর ধরে যে দক্ষিণ চব্বিশ পরগনা এলাকা এখানে হালকা থেকে মাঝারি প্রচুর পরিমাণ বৃষ্টির সম্ভাবনা কিন্তু বাংলাতে রয়েছে এবং বাংলার বিভিন্ন জেলায় জেলায় ভয়ঙ্কর বৃষ্টির সতর্কতা রয়েছে। মেহেরপুর, পাবনা, নাগরপুর এই এলাকাগুলির মধ্যে বিধ্বংসী ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপর কাটোয়া এবং শিউরি এই এলাকাগুলির মধ্যে, এবং আমরা দেখি রংপুর বিভাগে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখাচ্ছে না মডেল। তবে পশ্চিমবঙ্গ শহরের আরামবাগে যে সমস্ত জেলাগুলির মধ্যে অতি ভয়ঙ্কর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, আরামবাগ, তারপর বর্ধমান, তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে বাঁকুড়া, দুর্গাপুর, পুরুলিয়া, তারপর এদিকে জামশেদপুর, চাকুলিয়া সমস্ত জেলায় হালকা থেকে মাঝারি ধরনের কিছু কিছু এলাকায় বিধ্বংসী ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে। এদিকে খুলনা শহরের বাংলাদেশের মধ্যপ্রান্ত বিভিন্ন জেলায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফরিদগঞ্জ আমরা দেখতে পাচ্ছি এখানে সেনবাগ, কুমিল্লা, তারপর মাদারীপুর, লোহাগাড় এবং ফরিদপুর, তারপর চাইলকোপা, যশোর এবং খুলনা শহরের এই যে বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি আবার কোথাও কোথাও প্রচুর পরিমাণ ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে। পরবর্তীতে আমরা আর একটু ট্রেকিং করে দেখে আপনাদেরকে এই মুহূর্তে 5 তারিখ বিকেল নাগাদ যদি আমরা যাই তাহলে আরও বিধ্বংসী বৃষ্টি দেশের মধ্যপ্রান্ত জায়গায় কিন্তু আমাদেরকে দেখাচ্ছে। আগামী 24 ঘন্টায় এই সমস্ত জেলাগুলির মধ্যে অতি ভয়ঙ্কর বৃষ্টিপাত শুরু হতে পারে। এদিকে নাগরপুর, পাবনা শহরে পাবনার সমস্ত জায়গায় কিন্তু ভারী বৃষ্টি, মেহেরপুরের সমস্ত অঞ্চল জুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কাপসিয়া শহরে মধ্যপ্রান্ত বেশ কিছু জায়গায়। তবে দেশের দক্ষিণাঞ্চলে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, আবার কিছু কিছু এলাকায় বিধ্বংসী ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার 6 তারিখ নাগাদ যদি আমরা ট্রেকিং করি, সোমবার 6 তারিখ নাগাদ আরও অতি ভয়ঙ্কর বৃষ্টি বাংলার বিভিন্ন জেলায় জেলায় কিন্তু রয়েছে। বাংলার বিভিন্ন জেলায় অতি ভয়ঙ্কর এবং বিধ্বংসী ভারী বৃষ্টির তাণ্ডব কিন্তু দেখা যেতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা দেখতে পাচ্ছি কিশোরগঞ্জ এবং লাকায়, মৌলভীবাজার, সিলেটের পার্শ্ববর্তী অঞ্চল এলাকা এই যে সমস্ত এলাকা জুড়ে কিন্তু খুব বিধ্বংসী আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই সমস্ত জেলাগুলির মধ্যে। এদিকে ঢাকা এবং বিমানবন্দর শহরে এবং আমরা দেখতে পাচ্ছি নগরপুর এখানে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা, তবে সিরাজগঞ্জ, তারপর সিংড়া এবং রাজশাহী এই জেলাগুলির মধ্যে আরও বিধ্বংসী আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আর দেখতে পাচ্ছি এখানে শান্তিপুর শহরের কাটোয়া এবং বর্ধমান, তারপর ছন্দনগর, তারপর এখানে সাতক্ষীরা, তারপর শিবনগর শহর এবং মঠবাড়িয়া, পিরোজপুর, বরিশাল, খুলনা এই জেলাগুলির মধ্যে
ছয় তারিখ নাগাদ অতি ভয়ঙ্কর এবং বিধ্বংসী বৃষ্টিপাত এবং পরবর্তী যে লঘুচাপটা বাংলার বুকে কিন্তু লঘুচাপ আকারে আঘাত আনবে এবং বিধ্বংসী বৃষ্টিপাত বাংলার বিভিন্ন জেলায় দেখা যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছে ময়মনসিংহ সদর আরও পার্শ্ববর্তী অনেক এলাকায় কিন্তু অতি ভয়ঙ্কর বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার আমরা সরাসরি আপনাদেরকে ওয়েদার অনলাইনের লেটেস্ট আপডেট গিয়ে দেখাবো। এই মুহূর্তে আমরা ওয়েদার অনলাইনে লেটেস্ট আপডেট উঠে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন উপকূলীয় অঞ্চলে প্রায় আমরা দেখতে পাচ্ছি উমপন যে 20 থেকে প্রায় 49 কিলোমিটার পর্যন্ত 39 কিলোমিটার পর্যন্ত দমকা হাওয়া কিন্তু রয়েছে। উপকূলীয় সমস্ত অঞ্চল জুড়ে কিন্তু দমকা হাওয়া রয়েছে অনেকটাই বেশি। চট্টগ্রাম সহদর এবং আমরা দেখতে পাচ্ছি এখানে বরিশাল কলকাতা উপকূলীয় সমস্ত অঞ্চল জুড়ে কিন্তু 20 থেকে দমকা সহদরে প্রায় 39 কিলোমিটার পর্যন্ত বাতাসের তান্ডব কিন্তু রয়েছে। বরিশাল খুলনা এই সমস্ত এলাকাগুলির মধ্যে 13 থেকে 25 কিলোমিটার দমকা হাওয়া রয়েছে। পরবর্তী দমকা হাওয়া কিন্তু আরও অনেকটাই বেড়ে যাবে। এবার আমরা সরাসরি আপনাদেরকে দেখাবো বৃষ্টিপাত মোড়ে। বৃষ্টিপাত মোড়ে গিয়ে রাজ্যের কোন কোন অঞ্চলে কতটা বৃষ্টির সম্ভাবনা এবং কোন কোন এলাকায় কত মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা সেটা আমরা দেখাবো। তো এই মুহূর্তে আমরা বৃষ্টিপাত মোড়ে চলে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমরা 5 তারিখ নাগাদ দেখতে পাচ্ছি প্রথমে কলকাতা শহরের কলকাতার পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চল জুড়ে কিন্তু আমাদেরকে বৃষ্টিপাত দেখাচ্ছে। আমরা এই মুহূর্তে একটু ট্র্যাক করে আপনাদেরকে দেখাবো। মূলত রবিবার 5 তারিখ বাংলার বিভিন্ন জেলায় বৃষ্টি, এছাড়া পশ্চিমবঙ্গ কলকাতা শহরের এই সমস্ত এলাকাগুলি কিন্তু বৃষ্টিপাত। আমরা একটু লাল কালার বাড়ি মেঘ দেখাচ্ছি কিনা তা দেখি। সোমবার 6 তারিখ নাগাদ যদি ট্র্যাকটা করে দেখায় তাহলে আমরা দেখতে পাচ্ছি বাংলার বিভিন্ন জেলায় ভয়ঙ্কর বৃষ্টিপাত শুরু হচ্ছে। এই যে লাল কালার যে মেঘগুলো রয়েছে সেখানে আমরা দেখি কোন কোন এলাকা রয়েছে দেখতে পাচ্ছি। সেখানে রয়েছে বিভিন্ন জেলা, ঢাকা বিভাগের রয়েছে টঙ্গী এবং দামরায়, এই জেলাগুলিতে বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে। তখন এই মুহূর্তে 6 তারিখ নাগাদ রয়েছে আমরা প্রায় 15 মিলিমিটার বৃষ্টি, এছাড়া মুন্সিগঞ্জ সেখানে প্রায় 14 মিলিমিটার এবং হোমনা, তারপরে দিকে দেখা যাচ্ছে ফরিদপুর এবং পরবর্তীতে কুমিল্লা শহরের বৃষ্টি রয়েছে আরও কিছুটা বৃষ্টি। এবং পরবর্তীতে আরও 3 ঘন্টা আমরা ট্রেকিং করে দেখাবো আপনাদেরকে যে পরবর্তীতে আরও এই যে বিস্তার করে আর বিভিন্ন জেলায় বৃষ্টিপাত শুরু হয়ে গেছে, তখন দেখি আমরা কোন কোন জেলায় কত পরিমাণ বৃষ্টি। এদিকে দেখতে পাচ্ছি ছকদা এবং বনগাঁ পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলা রয়েছে, এছাড়া যশোর পার্শ্ববর্তী বিভিন্ন জেলায়, যশোরের উত্তর পশ্চিম দক্ষিণ সমস্ত জেলায় কিন্তু বৃষ্টিপাত দেখা যেতে পারে। এছাড়া ফরিদপুরের মধ্যেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে এবং যশোর পার্শ্ববর্তী জায়গায় প্রায় 16 মিলিমিটার, কিছু কিছু এলাকায় আরও বৃষ্টিপাত কিন্তু বেশি এবং কুমিল্লা শহরের আগরতলা এই এলাকাগুলির মধ্যেও কিন্তু আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি প্রবল আকারে। এবং এরপরে দেখতে পাচ্ছি কুমিল্লা, আগরতলা এবং মুন্সিগঞ্জ এবং চাঁদপুর, ঢাকা এই এলাকাগুলো আমরা এখানে একটু বড় করে আপনাদেরকে দেখাই এখানে কোন কোন এলাকা রয়েছে। এদিকে অলরেডি বেরিয়ে আসছে হোমনা এবং ব্রাহ্মণবাড়িয়া, তারপর কুমিল্লার পার্শ্ববর্তী সমস্ত এলাকায় বৃষ্টিপাত হবে আগরতলা শহরে। এদিকে আরও দেখতে পাচ্ছি এদিকে আমরা একটু আর নিয়ে আসি মুন্সিগঞ্জ, ঢাকা, টঙ্গী এই এলাকার মধ্যে অলরেডি বৃষ্টির রয়েছে, টানা বৃষ্টিপাত রয়েছে। আসলে দেখতে পাচ্ছি এখানে কিন্তু টানা বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি। মূলত দেশের মধ্যপ্রান্ত জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি। এছাড়া খড়গপুর দিকে এই যে বারিপদা খড়গপুর এই এলাকাগুলির মধ্যে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটা রয়েছে। তমলুক, তারপর জলেশ্বর, নিউ দীঘা এবং খাতি এই এলাকাগুলির মধ্যে একটা বিধ্বংসী আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু অনেকটাই দেখা যাচ্ছে। পরবর্তী দিকে আর 3 ঘন্টা লাইভ ট্রেকিং করি যে আগামী 48 ঘন্টার মধ্যেই বৃষ্টিপাতটা কিন্তু দেখা যাচ্ছে মূলত। তো আরও 3 ঘন্টা ট্রেকিং করলে দেখতে পাচ্ছি যে আগরতলা শহর, কুমিল্লা এবং মুন্সিগঞ্জ এই যে এই এলাকাগুলির মধ্যে যে অতি ভয়ঙ্কর বিধ্বংসী বৃষ্টিপাত শুরু হচ্ছে সেখানে আমরা একটু দেখি। তবে এখানে এখনও পর্যন্ত যে সাদা কালারটা কিন্তু আসেনি, এখানে দেখা যাচ্ছে হোমনা প্রায় 20 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি এবং কুমিল্লার পার্শ্ববর্তী সমস্ত জায়গায় 2.5 মিলিমিটার পর্যন্ত ঘন্টায় বৃষ্টিপাত শুরু হবে এবং মুন্সিগঞ্জ সেখানে প্রায় 15 মিলিমিটার এবং কোথাও কোথাও 21 মিলিমিটার। আগরতলা শহরের এই যে এই জেলাগুলির মধ্যে কিন্তু বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে অনেকটাই বেশি। এবং দেখি আমরা এবার আরও 3 ঘন্টা লাইভ ট্রেকিংটা করে দেখি যে 3 ঘন্টা লাইভ ট্রেকিং করে দেখাবো বৃষ্টিপাত কোন কোন দিকে যাচ্ছে। পরবর্তী 3 ঘন্টার মধ্যে আইজল শহরের কুমিল্লা, আগরতলা, ঢাকা কিছু কিছু এলাকায় বৃষ্টি। এরপরে 6 তারিখ নাগাদ অলরেডি আমরা 6 তারিখ ট্রেকিংটা আপনাদেরকে দেখাচ্ছি কলকাতা খড়গপুরের পার্শ্ববর্তী বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত দেখাচ্ছে। লাল কালার মেঘটা কিন্তু বেশি উঠে গেছে এবং সাথে বিধ্বংসী আকারে বৃষ্টিপাত হওয়ার চান্স কিন্তু রয়েছে। এরপর আমরা আর এই যে সোমবার এই মুহূর্তে রাতের নাগাদ যদি আমরা যাই তাহলে দেখতে পাচ্ছি আরও বৃষ্টিপাত রয়েছে চন্দননগর শহরের, কৃষ্ণনগর এবং বাংলার কিছু কিছু এলাকায় হালকা গুড়িগুড়ি আকাশটা বাড়ি মেঘাচ্ছন্ন এবং কৃষ্ণনগর শহরের সেই এলাকার মধ্যে আমরা অতি ভয়ঙ্কর আকারে বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। সেটা কোন কোন এলাকা আমরা একটু আর একটু বড় করে দেখব। তো সেখানে রয়েছে শান্তিপুর এবং তারপর ছাগদা এবং কলোনি বনগাঁ
এবং এখানে কত মিলিমিটার আমরা দেখতে পাচ্ছি, সেখানে প্রায় 16 মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা, যে 17 মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চাকদহ সেখানে 13 মিলিমিটার, কলোনির দিকে প্রায় 10 মিলিমিটার, বনগা সেখানে দেখতে পাচ্ছি আমরা এই যে 7 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে চন্দননগর সেখানে প্রায় 7 মিলিমিটার, এবং যশোর নাগাদে যে বৃষ্টি প্রবেশ করছে, আবার যশোর নাগাদ দেখতে পাচ্ছি সেখানেও মাঝারি ধরনের একটা হলুদ কালার মেঘ জমা হয়ে গেছে সেখানে বৃষ্টি। এরপরে আমরা 7 তারিখ ঢুকতে না ঢুকতে আরও বৃষ্টিপাত দেখতে পাচ্ছি শান্তিপুর, চাকদা, বনগা, যশোর এবং ফরিদপুর এলাকাগুলির মধ্যে। এই এলাকাগুলির মধ্যে আরও বিধ্বংসী বৃষ্টিপাত, ফরিদপুরের পার্শ্ববর্তী সমস্ত জায়গাগুলির মধ্যে কিন্তু ভালো বৃষ্টিপাত রয়েছে। এছাড়া মুন্সিগঞ্জ, ঢাকা, দামরাই, টঙ্গীর দিকে কিন্তু আরও টানা বৃষ্টি অলরেডি তৈরি হতে পারে। এই যে কিছুক্ষণ পরপরও কিন্তু বৃষ্টিপাত শুরু হচ্ছে, 3 ঘন্টা পরপর আমরা ট্রেকিং করলেও দেখতে পাচ্ছি অতি ভারী বৃষ্টি। ব্রাহ্মণবাড়িয়া, আগরতলা, কুমিল্লা, চাঁদপুর, এই যে মূলত বাংলাদেশের মধ্যপ্রান্ত জায়গায় কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টির সম্ভাবনা, এবং সিলেটের প্রায় অর্ধেক জেলায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে সিলেট বিভাগের মধ্যে কিন্তু বৃষ্টিপাত পৌঁছে গেছে, এবং শিলচরের মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে বৃষ্টিপাত তৈরি হচ্ছে। এবং মঙ্গলবার 7 তারিখ থেকে এই বৃষ্টিপাত শেষ করে আমরা দেখতে পাচ্ছি 7 তারিখ থেকে মূলত পরিষ্কার হয়ে যাচ্ছে, এবং শেষ পর্যন্ত আবহাওয়া পরিষ্কার হয়ে যাচ্ছে, বৃষ্টিপাত কিন্তু অনেকটাই কমে যাচ্ছে। বৃষ্টিপাত কিন্তু আইজল, শিলং এবং ইম্ফল এই এলাকার দিকে কিন্তু যাচ্ছে, বাংলার আবহাওয়া তখন কিন্তু পরিষ্কার হতে যাচ্ছে, তখন আর ভয়ঙ্কর বিধ্বংসী বৃষ্টিপাত কিন্তু মডেল আমাদেরকে আর দেখাচ্ছে না। তো প্রিয় দর্শক, আজকের আপডেটে এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটি লাইক দেবেন, আর প্রতিদিন নিয়মিত আবহাওয়ার লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।